আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। কর্মসংস্থান, নতুন ট্রেকিং রুট সহ পাহাড়ের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। এই উপলক্ষে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে দার্জিলিং এর জিমখানায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী একটি কর্মশালা, যেখানে রাজ্য সরকারের আর্থিক সাহায্যের পাশাপাশি নতুন 87টি ট্রেকিং এর রাস্তার গাইডবুক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এই বিশেষ কর্মশালায় মূলত পর্যটন ব্যবস্থায় হোমস্টের ভূমিকাকে তুলে ধরা হয়, যেখানে সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং আতিথেয়তা নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। প্রথম পর্যায়ে পাহাড়ের 280টি হোমস্টেকে চিহ্নিত করে এই বিশেষ উদ্যোগের আওতায় আনা হবে এবং উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে তাদের প্রত্যেককে কিস্তি ভিত্তিক 1.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, একথা ঘোষণা করেন পর্যটন মন্ত্রী। পরবর্তী পর্যায়ে বাকি হোমস্টেগুলিকেও এর আওতায় আনা হবে বলে জানা যায়। सर ये जो तिजारन और फॉरेस्ट विलेज एरिया में जितना भी होम स्टे उसको रजिस्ट्रेशन के लिए बहुत प्रॉब्लम है, क्योंकि उन लोगों के पास अपना जमीन नहीं है और टीगार्डन ऑनर्स वो उसको एनओसी नहीं दे रहा है। वो लोग उनको पहले अप्लाई करने बोली, हम लोग मैकेनिज्म कर रहा है कैसे इसको रजिस्ट्रेशन हम देखेंगे। अभी हम बोल नहीं सकते, लेकिन रजिस्ट्रेशन के लिए कोई कार्रवाई करना पॉसिबल है तो हम लोग जरूर करें। ये रूट के बारे में जीटीए काम करता है, इधर पे रूरल डेवलपमेंट डिपार्टमेंट, पंचायत एंड रूरल डेवलपमेंट बीएनआरडी डिपार्टमेंट करता है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन करता है, कभी कभी पीडब्ल्यूडी भी करता है, नॉर्थ बंगाल डेवलपमेंट 2-4 बना है, तो 1-2 बहुत इंपॉर्टेंट है तो हम टीएमसी भी बना सकते हैं। हम लोग इसके लिए जीटीए और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ बैठ के हम लोग तैयार करेंगे। हमारा जानकारी है लोलेगांव का रोड बहुत खराब है, आज ही हम पिछले सीजन में बात किया, लाभा का रोड अभी ठीक हो गया सुना है, इंटरनल रोड दार्जिलिंग का आसपास में जीटीए बना रहा है तो टेक केयर ऑफ। বর্তমানে ট্রেকিং রুট সংখ্যা খুবই কম থাকায় পর্যটকরা দার্জিলিং এর ট্রেকিং এর ব্যাপারে বিশেষ উৎসাহ দেখান না। এই কারণেই নতুন 87টি ট্রেকিং রুটের ব্যবস্থা করে একটি গাইডবুক প্রকাশ করা হয়, যা তুলে দেওয়া হবে হোমস্টের মালিকদের হাতে। ফলে আশা করা যায় পাহাড়ে নবাগত পর্যটকরা এবার ট্রেকিং অ্যাডভেঞ্চারের এক নতুন দিশা খুঁজে পাবেন। Yes, skill development training for homestay owners and trails of discovery, backcountry routes of North Bengal. আচ্ছা, আজ যে স্কিল ডেভেলপমেন্ট ও হোমস্টে অনার্স গভর্নমেন্ট পোস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রোগ্রাম কর রহা হ্যায় ট্রেনিং, ইসমে আপকো ক্যা লাগতা হ্যায়, রেজিস্ট্রেশন ভি দে রহা হ্যায় জো? ইসমে আচ্ছা হি হো রহা হ্যায়, ক্যুঁকি হাম লোগ নে পেহলে চিলাপাতাম মে ভি 15 দিন কা ট্রেনিং কিয়া থা, উসমে সে ভি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সে হাম লোগ কো সার্টিফিকেট মিলা থা, লেকিন ইয়ে রেজিস্ট্রেশন কে বারে মে হাম লোগ কো উতনা নলেজ তো নেই থা, ফিরাজ দুবারে ইধর কর রহা হ্যায়, স্যার রেজিস্ট্রেশন হোনা জরুরি হ্যায়, ক্যুঁকি রেজিস্ট্রেশন হোনে সে হাম লোগ কো ফ্যাসিলিটি বাদ মে মিল সকতা হ্যায়। मैंने जैसा आज बोल रहा था, मैंने 50,000 से लेके 1.5 लाख तक बात में हम लोग जब डेप लोग जितना करते जाएंगे उसी टाइप से हमको मिलते जाएंगे, ये अच्छा ही लगा मुझे, क्योंकि हम लोग को उनसे तो सब बनाना चाहते हैं, लेकिन एक्चुअली क्या प्रॉब्लम होता है, ये फाइनेंस का प्रॉब्लम है। अभी इस टाइप से रजिस्ट्रेशन होते गवर्नमेंट लोग फाइनेंस की तरफ ध्यान देंगे तो सब लोग मैंने आराम से उनसे। दार्जिलिंग से कायस अंसारी, रिपोर्ट द पीडी न्यूज। শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন ম্যাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য, প্রস্তুতকারক ডিফেনিল এন্ড কো। বিষয়টা জানতে ফোন করুন 9239158792। সাধের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, এখন এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার, তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা।
আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।